প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করো। আজকের ক্লাসে স্বাগতম। পরিচিতি, তাহলে এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? মাঝিরা নদীতে নৌকা চালাতে দেখা যাচ্ছে। নৌকা পানির উপর ভাসছে, এখানেও দেখা যাচ্ছে একটি পালতোলা নৌকা পানির উপর দিয়ে চলছে। একটি স্টিমার চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে এসে স্টিমারটি ডুবে যাচ্ছে। হাঁস পানিতে বেঁচে থাকতে পারে। মেঘ আকাশে বেঁচে থাকতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা কি কারণে লক্ষ্য করি? প্রবাহীর চাপ ও প্লবতার কারণে। প্রবাহী বলতে এখানে পানি, আর এখানে হচ্ছে বাতাস, এখানেও পানি, এখানেও পানি। প্রবাহীর চাপ এবং প্লবতার কারণেই এগুলো হাঁস, নৌকা, জাহাজ পানিতে ভেসে থাকতে পারে, মেঘ আকাশে ভাসতে পারে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় প্রবাহীর চাপ ও প্লবতা। নদীতে পানি প্রবাহিত হচ্ছে, যে পদার্থ প্রবাহিত হয় তাকে প্রবাহী বলে। এখানে বড় একটি পাত্রে তরল পদার্থ দেখানো হচ্ছে। তরল পদার্থের উপর থেকে বাতাসের চাপ ক্রিয়াশীল আছে, তার মানে উপর থেকে বল প্রয়োগ হচ্ছে। আর তরল পদার্থের নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আছে, পৃষ্ঠের একটি ক্ষেত্রফল আছে। কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তার মানকে প্রবাহী চাপ বলে। কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তার মানকে প্রবাহীর চাপ বলে। তাহলে প্রবাহীর চাপ পানি হলে তখন পানির চাপ, বায়ু হলে বায়ুর চাপ, তাহলে সে চাপগুলো হচ্ছে প্রবাহীর চাপ। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলকে এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা, এবং বলকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যেই বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ। সুতরাং চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এখানে একটি কলসি দেখা যাচ্ছে। কলসিটা যদি পানির উপর বসানো হয়, এটা নির্দিষ্ট অংশ পরিমাণ ডুবে যাচ্ছে, কারণ কলসিটা পানি ভর্তি আছে। তারপরে এখন তাহলে কলসিটা নিচের দিকে নিজস্ব বল প্রয়োগ করতেছে, আবার উপর নিচের নিচ থেকে উপর দিকে তরল পদার্থ কলসির উপর বল প্রয়োগ করতেছে। এখন পানির বা বায়ুর প্রবাহের কারণে কলসিটি ক্রমান্বয়ে তরল পদার্থের উপর ভাসতে থাকবে, ভাসতে ভাসতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। তাহলে ডুবন্ত অবস্থায় কলসিটি সরে গেল কেন? ডুবে থাকা কলসিটি হালকা হলো কেন? ডুবন্ত অবস্থায় কলসিটি কেন সরে গেল? প্রবাহীর অর্থাৎ বায়ু প্রবাহের কারণেই কলসিটি চলে গেল, বা পানি প্রবাহের কারণেই কলসিটা চলে যেতে পারে।
ডুবে থাকা কলসিটি হালকা হলো কেন? ডুবে থাকা কলসির উপর তরলের ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল থাকার কারণেই ডুবে থাকা কলসিটি হালকা হলো। এখানে চারটি বল দেখা যাচ্ছে, চারটি বলের উপরই তরলের ঊর্ধ্বমুখী বল আছে। নিমজ্জিত কোন একটা বস্তুকে নিমজ্জিত করলে যদি বস্তুটির ভর নিমজ্জিত বলের চেয়ে কম হয় তখন বস্তুটি সরাসরি তরল পদার্থে ডুবে যাবে, আর যদি বস্তু দ্বারা অপসারিত তরল বস্তুর ভর যদি ঊর্ধ্বমুখী বলের প্রায় কাছাকাছি বা সমান হয় তখন এটা ডুবন্ত অবস্থায় ভাসবে, আর যদি একটু বেশি হয় এটা আরেকটু বেশি ভাসবে, এবং ঊর্ধ্বমুখী বলের তুলনায় যদি বস্তুর ভরটা কম হয় তখন এটা ফুরাফুরি বেশি থাকবে। তাহলে নিমজ্জিত বস্তুর উপর প্রবাহী পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। তাহলে প্লবতা হচ্ছে এমন একটা বিষয় যার কারণে কোনো বস্তু তরল পদার্থের উপর বেশি থাকতে পারে। তাহলে তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলা হয়। এখানে তরলের মধ্যে একটি কঠিন বস্তুকে ডুবানো হলো। প্রথমে তরলগুলো ছিল বরাবর, এই নল বরাবর, তখন নল দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল না। যখনই তরল পদার্থের মধ্যে একটি কঠিন বস্তুকে ডুবানো হলো নল দিয়ে তরল বের হয়ে আসছে, অর্থাৎ তরলের উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে কী পরিমাণ উচ্চতাটা বৃদ্ধি পেল? কঠিন বস্তুটি যে পরিমাণ আয়তন দখল করলো ঠিক সম পরিমাণ উচ্চতাটা বৃদ্ধি পেল, ফলে সম পরিমাণ পানি নল দিয়ে বের হয়ে এসে এখানে জমা হবে। তাহলে এখানে জমা হলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ এখানে তরল পদার্থে নিমজ্জিত কঠিন বস্তুটির আয়তন কত। তাহলে এই ধারণা থেকে আমরা বলতে পারি প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল পদার্থের ওজনের সমান। তাহলে প্লবতার মান হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত যে পানিটা আমরা এখানে সংগ্রহ করব তার সেই তরল পদার্থের যে ওজন বস্তুটির উপর পানির প্লবতাও সমপরিমাণ হবে, অর্থাৎ বস্তুর হারানো ওজনটা হবে এই বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান। একটি সিলিন্ডার ফি কিউ আর এস তরলে সম্পূর্ণ নিমজ্জিত আছে। ফি কিউ আর এস এই সিলিন্ডারটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত আছে, কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত থাকলেও এটা দেখা যাচ্ছে নিচের দিকে তরলের কিছু অংশ উপরে, আবার উপর থেকে নিচের দিকে কিছু অংশ নিচে, এটা ডুবন্ত অবস্থায় ভাসছে। সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, প্রবাহী তরলের ঘনত্ব যদি রো হয়, সিলিন্ডারের উচ্চতা হবে এইচ ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান। সিলিন্ডারের উচ্চতা, তার মানে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এটা এইচ, এইচ তারপর এইচ টু, এইচ টু, আর এটা হচ্ছে এখান থেকে সিলিন্ডারের নিচের প্রান্ত পর্যন্ত এটা উচ্চতা এইচ টু, আর এখান থেকে এই সিলিন্ডারের উপরে প্রান্ত পর্যন্ত উচ্চতা যদি এইচ ওয়ান হয় তাহলে সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল টু হবে এইচ টু মাইনাস এইচ ওয়ান, অর্থাৎ এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে সিলিন্ডারের উচ্চতা এইচ। প্রবাহীর উপর অভিকর্ষ ত্বরণ জি, পি কিউ ক্ষেত্রফলে নিম্নমুখী বল এইচ ওয়ান রুজি, অর্থাৎ বল ইকুয়াল টু হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইনটু তরলের ঘনত্ব ইনটু অভিকর্ষ স্তর। এসআর তলের ঊর্ধ্বমুখী বল এইচ টু রুজি। তাহলে উপরের তলের নিম্নমুখী বল ক্রিয়াশীল, নিচের তলে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল। তাহলে সুতরাং প্লবতা ইকুয়াল টু এফ টু মাইনাস এফ ওয়ান,
অর্থাৎ এইচ টু রু জি মাইনাস এইচ ওয়ান রু জি। তো সুতরাং প্লবতা ইকুয়াল টু এ ইন্টু এইচ টু মাইনাস এইচ ওয়ান রু জি অর্থাৎ এ এইচ রু জি। তাহলে প্লবতাটা হচ্ছে এ এইচ রু জি, তার মানে এই সিলিন্ডারের উপর যে প্লবতা ক্রিয়াশীল সেই প্লবতার মান হচ্ছে এ এইচ রু জি। এ হচ্ছে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এস হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, রু হচ্ছে ত্বরণের ঘনত্ব, আর জি হচ্ছে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান। সুতরাং প্লবতা ইকুয়াল টু এস রু জি। এখন এ এইচ মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে হচ্ছে আয়তন ভি, তাহলে আমরা বলছি ভি রু জি। আবার আয়তন ইন্টু ঘনত্ব সমান, আয়তন ইন্টু ঘনত্ব সমান হচ্ছে ভর এম ইকুয়াল টু এম জি ইকুয়াল টু ডাব্লিউ। এম জি মানে হচ্ছে ওজন, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে প্লবতা হচ্ছে বস্তুর ওজনের সমান, প্লবতা ইকুয়াল টু ডাব্লিউ। সুতরাং লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সমান সিলিন্ডার কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন। বস্তুর ভাষণ এবং নিমজ্জন। এক, বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তরলের প্লবতা ডাব্লিউ টু খাড়া উপরের দিকে ক্রিয়া করে। তাহলে বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, বস্তুর ওজন বেশি হওয়ার কারণে এটা তরলের মধ্যে সরাসরি ডুবে গেল। এক্ষেত্রে ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন ডাব্লিউ টু। তাহলে সম্পর্ক, বস্তুর ওজন যদি প্রবতার চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ফুরাফুরি ডুবে যাবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে বস্তুটি ডুবন্ত অবস্থায় বাঁচতেছে, তার মানে এক্ষেত্রে বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি নহে, বস্তুর ওজন প্লবতার সমান, সেই কারণে বস্তুটি ডুবন্ত অবস্থায় বাঁচতেছে। তাহলে কোনো বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তখন বস্তুটি তরলের ডুবন্ত অবস্থায় ভাসবে। তারপর যদি ডাব্লিউ ওয়ান ইজ লেস দেন ডাব্লিউ টু হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয় তাহলে বস্তুটি তরলের উপর ভেসে থাকবে, এটা ডুবতে পারবে না। একই ওজনের একটি ধাতব পদার্থ, একই ওজনের একটি চতুর্ভুজ আকৃতির ধাতব পদার্থ এবং একটা রিং আকৃতির ঠিক সমপরিমাণ ধাতব পদার্থ দিয়ে তৈরি রিং আকৃতির বস্তু। এখন একটা কঠিন বস্তুকে এভাবে ডুবানো হলো, ডুবানোর সাথে সাথে তরল পদার্থগুলো আমরা সংগ্রহ করলাম। তাহলে যে তরল পদার্থটা সংগ্রহ করলাম সেই তরলের যে আয়তনটা আমরা পাবো, তাহলে এখান থেকে ওই কঠিন বস্তুটির আয়তন ঠিক সমপরিমাণ হবে। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তাহলে বস্তুর আয়তন যদি বেড়ে যায় অপসারিত তরলের ওজন বেশি হবে, আবার বস্তুর ওজন যদি আয়তন যদি কমে যায় অপসারিত তলের ওজন তরলের ওজন কম হবে। যেমন এখানে এটা বস্তুটির আয়তন বেশি হওয়ার কারণে অপসারিত তরলের ওজন বেশি ফলে প্লবতা বেশি, আর এটার অপসারিত তরলের ওজন কম সে কারণে প্লবতা কম ক্রিয়াশীল, সে কারণে এই বস্তুটা বেশি ডুবে যাচ্ছে আর এটা কম ডুবছে। তাহলে এই ধরনের আমরা যে তথ্যটি লিখলাম সেটা আবিষ্কার করেন কে? সেটা আবিষ্কার করেন আর্কিমিডিস। দলীয় কাজ, জাহাজটি ভেসে থাকা নির্ভর করে এর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের পরিমাণের উপর, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
জাহাজটির ভেসে থাকা নির্ভর করবে এর উপর, ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের উপর। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। মূল্যায়ন। পি ইউ কিউ বস্তুত এর ক্ষেত্রফল যথাক্রমে A1 ও A2 এবং ভর পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 10 গ্রাম। পি বস্তুর উপর পৃষ্ঠের কোন বিন্দুতে চাপের মান কত? পি বস্তুর উপর পৃষ্ঠের কোন বিন্দুতে চাপের মান কত? এখানে চাপের মান বের করতে গেলে আমাদের, আমরা যে সূত্রটা শিখেছিলাম, আমাদের সূত্রটা হচ্ছে চাপ ফি ইকুয়াল টু এইচ রু জি। সেই সূত্র দিয়ে আমরা সহজেই একটা চাপের মানটা নির্ণয় করতে পারি। এইচ হচ্ছে 8 সেন্টিমিটার। তারপরে 8 সেন্টিমিটারকে যখন আমরা মিটারে প্রকাশ করব, 8 × 10⁻²। তারপরে পানির ঘনত্ব হচ্ছে 1000। তারপরে হচ্ছে অভিকর্ষ স্তর 9.8, তাহলে প্যাস্কেল 588 প্যাস্কেল। তরলের প্রবণতার মান কোন বস্তুটির উপর বেশি? পি ও কিউ বস্তুর মধ্যে কোন বস্তুটির উপর তরলের প্রবণতার মান বেশি? তা আমরা তো জানি যে বস্তুর উপর প্লবতার মান বেশি সেই বস্তুটি সাধারণত ভেসে থাকে, তাহলে কিউ বস্তুটির উপর বেশি। কোন বস্তুটির আয়তন কম? ফি বস্তুটির আয়তন কম। ফি বস্তুটির আয়তন কম হওয়ার কারণে ইহার উপর প্লবতার মান বেশি কম, সে কারণে এটা নিমজ্জিত হয়ে গেল, ডুবে গেল। লঞ্চটি ভাসার কারণ কি? লঞ্চের ওজন লঞ্চ কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম, সে কারণে লঞ্চটি বেশি আছে। ব্লকটি পানিতে ডুবে গেল কেন? ব্লকটির ওজন ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি। ব্লকটির ওজন ব্লক কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি। বাড়ির কাজ। রনি প্রতিদিন নৌকায় স্কুলে যায়। একদিন হঠাৎ সে পানিতে পড়ে গেল, তার হাতে সবকিছু পানিতে পড়ে যায়। তবে বই খাতা পানিতে ভাসতে থাকলেও স্কেলটি পানিতে ডুবে গেল। ওই খালে তলদেশের চাপ 9.18 × 10³ প্যাস্কেল এবং পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স 3। তাহলে ক, প্লবতা কাকে বলে? খ, নিমজ্জন ও উপাসনের বিভিন্নতার কারণ ব্যাখ্যা করো। গ, খালের গভীরতা নির্ণয় করো। ঘ, বই খাতা পানিতে ভেসে থাকলেও স্কেল ডুবে গেলে কেন বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরা খাতায় লিখবে। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসটি বারবার দেখে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করবে এবং পুরো চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা লাভের জন্য পুরো চ্যাপ্টারটি একটু নিজেরা রিডিং করবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।